মাঝারি ট্রলার বা ছোট বড় নৌকা সবই তৈরি হচ্ছে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর উপজেলার ১৩টি স্থানে। এর মধ্যে টাঙ্কি বাজার, চরগাজী, আলেকজান্ডার, মতিরহাট, পাটোয়ারি হাট, মজু চৌধুরীর হাট, চর বংশী এলাকার সমুদ্রগামী ও নদীর ফিশিং ট্রলার তৈরি সুনাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত শুকনো মৌসুমে তৈরি হয় ট্রলার ও নৌকা, বর্ষায় বাড়ে বিক্রি। এখনই নৌকা সংগ্রহে হাজির হচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। আমাদের এখানে চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে মজু চৌধুরী হাট পর্যন্ত নদীমাতৃক যত এলাকা আছে সবগুলাতেই এই ট্রলারগুলোর কাজ চলে। এই ট্রলারগুলো তৈরি করতে যেমন সৃষ্টি গাছের কাঠ লাগে, মেগানি কাঠ লাগে, তারপরে নাড়ে গাছের কাঠ লাগে, আরও বিভিন্ন গাছের বিভিন্ন আইটেমের কাঠ লাগে। বেশ কয়েকটি ধাপে তৈরি হয় একটি ট্রলার। প্রতিটি ধাপে দরকার পড়ে 7-10 জন দক্ষ কারিগরের। সমুদ্রগামী প্রতিটি ট্রলার তৈরিতে সময় লাগে প্রায় 5-6 মাস। এখানে লক্ষ্মীপুরে কর্মসংস্থান হয়েছে প্রায় 3,000 মানুষের। দৈনিক 1,000-1,200 টাকা মজুরি পান একজন দক্ষ শ্রমিক, আর সহকারীর 700-800 টাকা। এর একটা ট্রলার বানাইতে টাকা ধরেন 1 কোটি টাকা খরচ হয়, আবার 80 লাখ টাকাও খরচ হয়, মানে 70-80 লাখ এর ভিতরে খরচ হয়। একজনে কাকিন দিয়েছে, একজনে ট্রলার বানাইতেছি, হ্যাঁ, আরেক বাড়ি নৌকা মোট কমপ্লিট করে নামাইতে আছে। সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো 56 ফুটের বেশি লম্বা এবং প্রায় 16.5 ফুট প্রস্থের হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরার উপযোগী এসব ট্রলার। থাইল্যান্ড, মিয়ানমার থেকে আগে এগুলো আমদানি করা হতো। দেশে তৈরি ট্রলারগুলো সাশ্রয়ী ও টেকসই। মাছরাঙ্গা নিউজ।